15-20 মিনিটের পথ, অথচ পৌঁছতে সময় লাগে 1 ঘন্টা। ঢাকা শহরে যারা বাস করেন তাদের কাছে এটি অতি পরিচিত দৃশ্য হলেও একই হাল ভারতের বেঙ্গালুরু শহরের। যানজটের ভয়াবহতার দিক থেকে গোটা ভারতে বিশেষ দুর্নাম রয়েছে এই শহরে। তবে ভয়াবহ সে যানজট এড়াতে শহরে এর মধ্যেই হেলিকপ্টার পরিষেবা চালু করতে যাচ্ছে শহর কর্তৃপক্ষ। ভারতের সমীক্ষা বলছে বছরে বেঙ্গালুরুর একজন সাধারণ যাত্রী রাস্তায় যানজটে সময় ব্যয় করেন প্রায় 10 দিন 3 ঘন্টা। আর তাই যানজট এড়াতে বেঙ্গালুরু শহরের মধ্যেই চালু হতে যাচ্ছে হেলিকপ্টার পরিষেবা। অবশ্য ট্যাক্সির মতো চাইলেই যে কোনো রুটে যাওয়া যাবে না এই হেলিকপ্টারে, কেবলমাত্র শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের বিমানবন্দরে যাওয়া যাবে হেলিকপ্টারে। শুরুতে 2টি হেলিকপ্টার চালানো হবে বলে খবর এসেছে ভারতীয় গণমাধ্যমে, ফলে গাড়িতে যেতে যে গন্তব্যে পৌঁছাতে আগে 2 ঘন্টারও বেশি সময় লাগত সেখানে এখন পৌঁছানো যাবে মাত্র 12 মিনিটে। নতুন এ পরিষেবায় টিকিটের মূল্য বাবদ যাত্রীদের দিতে হবে 3,250 টাকা, তবে এর সঙ্গে কিছু কর যোগ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী 10 অক্টোবর থেকে চালু হতে যাচ্ছে অভিনব এই পরিষেবা। রেজা রায়হান, মাই টিভি, নিউজ ডেস্ক।